নমস্কার, গৌতম ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজ আমি এসে উপস্থিত হয়েছি আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আদ্যাপীঠের মূল মন্দিরটি, যেটি শ্রী শ্রী অনন্ত ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের মধ্যেই আদ্যাদেবী অবস্থান করছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আদ্যাপীঠের সমস্ত ইনফরমেশন শেয়ার করব, কোথায় কী আছে কী আছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আদ্যাপীঠ মন্দিরে এলে মূল ফটক দিয়ে প্রবেশ করে এইরকম প্রাঙ্গণের মধ্যে প্রথমে পড়বে নাট মন্দির। ডান দিকে দেখতে পাচ্ছি নাট মন্দির, আর সামনে দেখা যাচ্ছে মূল মন্দিরটি। বাঁ দিকে রয়েছে ছোট মন্দির, তার পাশে নারায়ণ মন্দির আর দ্বাদশ শিব মন্দির রয়েছে। এই দিকে সামনে রয়েছে বাঁ দিকে অফিস ঘর, তারপরে ভোগের টিকিটের ঘর, ছবি বিক্রি করে এরকম রয়েছে। ডান দিকে রয়েছে মূল মন্দিরটি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সকালবেলা 9টা থেকে আপনারা ভোগের টিকিট কেটে ভোগ খেতে পারেন, সকাল 11টা থেকে দেওয়া হয়। এইটা হচ্ছে মূল মন্দিরটি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিন সকাল ভোরবেলা থেকে আরম্ভ করে সন্ধে 8টা পর্যন্ত, আর শীতকালে 8টা পর্যন্ত, আর গ্রীষ্মকালে 8:30 পর্যন্ত খোলা থাকে। আরতি হয় সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, আর শীতকালে 6:30 থেকে 7টা, গ্রীষ্মকালে 7টা থেকে 7:30। এখানে রয়েছে নাট মন্দির, আপনারা দেখছেন। এখান থেকেই লোকে দর্শন করেন আদ্যা মাকে। এখন মন্দিরে গেট বন্ধ করে আরতির সময় দরজা খুলে যায়। এটা হয়েছে আপনাদের রাধাকৃষ্ণ মন্দির। সামনে রয়েছে ফোয়ারা। এখানে নিত্য পুজো হয়। এটাই আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। যারা দূর দূরান্ত থেকে আসেন এখানে গাড়ি পার্কিং করেন। এটা রয়েছে ভোগ ঘর, তো ভোগ খাওয়ার ব্যবস্থা। ডান দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। ডান দিকে এখানে তলা বেসমেন্টের প্রায় 1000 জনের ওপরে ভোগ প্রসাদ খেয়ে থাকেন ভক্তরা। ওপরেও ব্যবস্থা আছে, প্রতিদিন সকাল 11টা থেকে ভোগ দেওয়া হয়। এটা রয়েছে রান্নাঘর, উপরে রয়েছে ভাঁড়ার ঘর, তলায় দেখছেন গুদাম ঘর। প্রতিদিন 1000 জনের রান্না এখানে হয়। সামনে দেখতে পাচ্ছেন বড় বড় কড়াইতে রান্না হচ্ছে ভক্তদের জন্যে, প্রতিটা গ্যাসেতেই হয়। এখানে রয়েছে গোশালা, পাশে সাইডে রয়েছে, এখানে গরু রাখা হয়, বাছুরও রাখা হয়। পাশে আর একটা সেকশনে রয়েছে মহিষ, ওই শেডের মধ্যে রাখা হয়। সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে মূল গোশালা, এখানে অত্যাধুনিক ব্যবস্থায় গরু বাছুরকে রাখা হয়। উপরে দেখতে পাচ্ছেন মাইক রয়েছে, তারপরে মিউজিক সিস্টেম চালানো হয় খুব সুন্দরভাবে। গরু এখানে মিউজিক সিস্টেমে গান শোনে, গান গায়। প্রতিদিন সকাল বিকেল দুধ দেওয়ার সময় এই সিস্টেমটি চালানো হয়,
এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থা এখানে করা রয়েছে। আধুনিক পদ্ধতিতে এখানে গরুকে পালন করা হয়, যত্ন সহকারে এখানে পালন করা হয় গরুগুলোকে। আপনারা আদ্যাপীঠে এলে এই গোশালাটি দেখতে ভুলবেন না। যেন মানুষের ন্যায় এনাদেরকে পূজো করা হয় ও পালন করা হয়। এটা রয়েছে আপনার কলেজ, আমরা দেখতে পাচ্ছেন এখানে যারা ভর্তি হয় ছোটবেলা থেকে আশ্রম আছে বাচ্চাদের, সেখানে ভর্তি হলে পরবর্তী উচ্চশিক্ষার জন্য এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে বিএড কলেজের, অর্থাৎ তাদের উচ্চশিক্ষা যাতে অসুবিধে না হয় তার জন্য নবনির্মিত হয়েছে এই ভবনটি, আমরা দেখতে পাচ্ছেন। এটা রয়েছে পলিটেকনিক কলেজ, টেকনিক্যালের জন্য সমস্ত ব্যবস্থা, তার শিক্ষার জন্য এখানে সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। যারা এখানে ভর্তি হয় ছোটবেলা থেকে তারা এখানে পড়াশোনা করে বড় হয়, বাইরে থেকেও এখানে এসে ভর্তি হওয়া যায়, কোনো অসুবিধে নেই। আপনারা এখানে এসে যোগাযোগ করলে পেতে পারেন। এটা হচ্ছে বালক আশ্রমের শিক্ষা, এখানে পড়াশোনা হয়, মানে বিএড কলেজ, এখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ছোটবেলা থেকে। আপনারা এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। এটা হচ্ছে আবাসিক ভবন, বাচ্চারা এখানে ভবনেতে থাকে, পড়াশোনা করে। বাঁদিকে রয়েছে সুন্দর ব্যবস্থা থাকে আছে, আপনারা চাইলে এখানে এসে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে স্কুল রয়েছে পরে। আর সামনে রয়েছে খেলার মাঠ বিশাল বড়, যাতে বাচ্চাদের এন্টারটেনমেন্টে কোনো অসুবিধে না হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাবেন।